নমস্কার গল্পকথক মিতার চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আমার গল্প পাঠ সুচিত্রা ভট্টাচার্য রচিত ময়না তদন্ত গল্পটি গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো গল্পটিতে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো যাতে আমার দেওয়া পরবর্তী গল্পপাঠ অবশ্যই তোমরা শুনতে পাও শুরু করছি আজকের আমার পাঠ ময়না তদন্ত ছেড়া ছে ঘুমের ভেতর শব্দটা শুনতে পাচ্ছিলেন অনুসোয়া বহু দূর থেকে অবিরাম বেজে চলেছে ঢং 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 এত রাতে কোন মন্দিরে ঘন্টা বাজে বাজাই এবার কে ছটপট করে উঠলেন নিশুত অন্ধকার বুঝি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে জোর করে চোখ খোলার চেষ্টা করলেন চাপ চাপ আধার চোখের আগল চেপে বন্ধ করে রেখেছে মরিয়া হয়ে কান দুটোকে আরও সজাগ করলেন হায় হরি এ তো মন্দিরের ঘণ্টার ধ্বনি নয় এ এ ঘন্টা যে বাজায় রামধন পাড়ে তাঁদের স্কুলের সেই ভোজপুরি দারোয়ান ছুটি 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 ঘর চলো সব আপনার ঘর ঢোলা ঢোলা হাঁটু ছোঁয়া ফ্রক মাথায় লাল রিবনের থ্যাবরা ফুল কাঁধে ঝোলা ব্যাগ মেয়েগুলো সব সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করেছে পাই পাই ছুট ছুটতে ছুটতেই ফ্রকগুলো কখন দেখ না দেখ শাড়ি হয়ে গেল সবজি কালো ডুরে শাড়ি টিয়া রং পেঁয়াজ কোমরে জড়িয়ে মেয়ের দল আবার ছুটছে স্কুল বাড়ি পার হয়ে তিন মাথার মোড় তারপর ঘোষালদের পোড়ো বাড়ি তা পেরিয়ে খাদুর বাজার রিকশা স্ট্যান্ড বাস রাস্তা সব কিছুকে টোপকে এসে মেয়ের দল গঞ্জের সীমানা মোহনদিঘির ঝাঁপাচ্ছে দেখা দেখি অনুসোয়াও ডুব দিলেন ডুব দিতেই মা গো মা একই দৃশ্য মোহনদিঘির গহীন জলে পরপর শুধু মানুষের মুখ বার বার ডুব দিয়ে মুখগুলোকে চেনার চেষ্টা করলেন কারা এরা কোথেকে এলো কেনই বা এলো টলমল কেউ নাচিয়ে জল অবিরাম লাফালাফি করে চলেছে একটু স্থির না হলে তিনি বুঝবেনি বা কি করে দূর পাগল এ জল কি শান্ত হয় কখনো এর মধ্যেই চিনে নিতে হয় যাকে চেনার চিনতে চিনতেই বেলা ফুরোয় চিনতে চিনতে সূর্যি ডোবে চোখ ক্রমে আরও ঝাপসা হল আবার ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছেন পিছন ফিরে তাকালেন ধ্বনি নয় কে যেন দুহাত বাড়িয়ে ডাকছে আয় 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 অনুসুয়া বললেন যাই 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 চোখ খুলে গেল ধরফরিয়ে বিছানায় উঠে বসলেন অনুসুয়া দুহাতে চোখ ঘষলেন চেপে চেপে বিশাল শোবার ঘর জুড়ে ছড়িয়ে হালকা নীল অন্ধকার কুয়াশা মাখা প্রান্তরের মতো বেড সুইচ টিপতে গিয়েও টিপলেন না থাক আলো এলেই যদি শব্দ থেমে যায় ঘুম ভাঙার পরও তিনি যে স্পষ্ট শুনতে পাচ্ছেন সেই ধ্বনি নিয়তির মতো এক টানা ডেকে চলেছে ফিরিয়ে পাশে ঘুমন্ত স্বামীকে দেখলেন এক ধারে দুধ সাদা মশারি ছুঁয়ে ঘুমোচ্ছেন সুখী ঘুম জীবনটা পাওয়ায় ভরে গেলে তবেই বুঝি শেষ বয়সে এমন নিশ্চিন্ত ঘুম ঘুমানো যায় পাওয়াই তো দিনে দিনে ফুলে ফেঁপে দৈত্য সমান হয়েছে সমরেন্দ্রর এককালের ক্ষুদ্র কারবার হশিয়ারি রেখে লোহা ধরেছেন লোহা ছুঁয়ে তেল সাবানের ব্যবসা এখন লক্ষ্মী দুয়োরে বাধা। নিজে অবশ্য আজকাল আর তেমন খাটতে পারেন না বয়স্কে ইদানিং সমীহ করে চলছেন না করে উপায় বা কি হৃৎপিণ্ডের ওপর দু দুখানা আক্রমণ হয়ে গেছে যে বাবার বদলে বড় দুই পুত্র এখন সব দেখাশোনা করে সমরেন্দ্র অবশ্য বেরোন একবার করে দুপুরের দিকে শহরের এই ধনী এলাকায় প্রাসাদ মতন বাড়িটা তুলেছেন হালফিল আগেরখানা বেঁচে দিয়ে দুই মহলা প্রাসাদ দোতালার দক্ষিণ ভাগ পুরোপুরি নিজেদের তার আর অনুসোয়ার প্রকাণ্ড দুখানা ঘর লাগোয়া বাথরুম সামনে খোলা বারান্দা পাশের কুঠুরিতে স্ত্রীর জন্য ঠাকুর ঘরটি করে দিতেও ভুল হয়নি অনুশোয়া মশারি তুলে অতি সাবধানে খাট থেকে নামলেন পায়ে পায়ে প্রথমে গেলেন ঠাকুর ঘরের দিকে অন্ধকার হাতরে প্রণাম সারলেন দেবদেবীদের কি ভেবে আবার বিছানার ধারে ফিরলেন স্থির দৃষ্টিতে অনেকক্ষণ দেখলেন স্বামীকে একটু আগে এই মানুষটাও কি ছিলেন মোহনদিঘির জলে বুঝতে পারছেন না চোখ ছাপিয়ে জল গড়িয়ে এলো বুক জুড়ে কি যে ভীষণ যন্ত্রণা দূরের ঘণ্টার ধ্বনি এবার যেন নিজের শরীরেই বাজতে শুরু করেছে প্রকাণ্ড পেতলের চাকতি নয় রামধন পাড়ে যেন তার দেহেই হাতুরি ঠুকে চলেছে ঘর চলো সব আপনা ঘর যাই যাই টিপে ধারে গেলেন কদিন ধরে রাতে ঘুম হচ্ছে না বলে ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে লম্বা এক পাতা একটা একটা করে সবকটা ঘুমের বড়ি খুলে ফেললেন রাংতা থেকে মুঠো করে এক সঙ্গে ফেলে দিলেন মুখে জল খেলেন ঢকঢক তারপর নিঃশব্দে ছিটকিনি খুলে বেরিয়ে এলেন দক্ষিণের বারান্দায় আহ বাইরে কি আরাম পরম শান্তির মতো বাতাস বইছে ঝিমঝিম ছাই রং আকাশের গায়ে হালকা গোলাপি আভা ভোর তবে এসে গেল বারান্দার গ্রিলে হেলান দিয়ে অনুশোয়া বসে পড়লেন শেষ রাতের ঘন ঘুমে গোটা বাড়ি থমথম করছে প্রিয়জনদের নিঃশ্বাসের শব্দ কান পাতলেই শোনা যায় চোখ বোঝবার আগে অনুশুয়া শেষবারের মতো দেখে নিলেন তার উথলে পড়া সংসারটাকে আবার বললেন যাই নির্জন আলো আধারের কোলে মাথা রেখে ক্রমশ ঘুম থেকে আরো ঘুমে তলিয়ে যেতে থাকলেন অনুসুয়া নিহারদা আর নাই আজ সকালে ছয় মাস পর সোনা ডাঙা হইতে সুরেশ আসিয়াছিল কথা প্রসঙ্গে সে জানাইল নিহারদানা কি গত অগ্রহায়ণ মাসে ইহলোকের মায়া ত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন শেষ দিকে হাঁপের টানে খুব নাকি কষ্ট পাইতেন আশ্চর্যের বিষয় এই যে আমি শুনিয়াও প্রথমটা বুঝতে পারি নাই সুরেশ কাহার কথা বলিতেছে বুঝিবার পর সমস্ত শরীর অকস্মাত অসার হইয়া গেল কেন এমন হইল জানি না মনে হইতেছিল আমি যেন পাথর হইয়া যাইতেছি কোনক্রমে উঠিয়া ঘরে চলিয়া আসিলাম হে ভগবান এতদিন পর নিহারদার সংবাদ কেন পাইলাম পাইলামই যদি তবে তাহা মৃত্যু সংবাদ হইল কেন এ কাহার মরণ নিহারদার না অন্য কাহারও মন অতিশয় চঞ্চল হইয়া উঠিয়াছে জানি না ইহার পিছন ওং নারায়ণের কোনো অভিপ্রায় আছে কিনা বারংবার মনে হইতেছে নিহারদার সাথে সাথে আরো কিছু শেষ হইয়া গেল কি তাহা অথচ সত্য কথা বলিতে গেলে নিহারদার সহিত বহুকাল আমার কোনো যোগাযোগই নাই খোকন হইবার কালে যখন সোনা ডাঙাতে গিয়াছিলাম তখন বুঝি শেষ দেখা হইয়াছিল দেখাই হইয়াছিল কথা হয় নাই সেও তো প্রায় তেতাল্লিশ বৎসর আগের কথা তাহার পর হইতে নিহারদার কথা ভাবিবার আর অবসর পাইয়াছি কই নিত্য সংসারের মাঝে নিজেকেই পুরোপুরি বিস্মৃত হইয়াছিলাম ভুলিয়া গিয়াছিলাম নিহারদাকেও তবে আজ কেন এতদিন পর চোখে জল আসে নিজেকে বুঝি আর ধরিয়া রাখা যায় না অফিস যাইবার পূর্বে উনি বারবার জিজ্ঞাসা করিতেছিলেন আমার কি হইয়াছে শরীর খারাপ হইল কিনা কি উত্তর দিব নীরব রহিলাম চিরকাল যেমন আছি আমার এই নারী জন্মত শুধু নীরব থাকিবার জন্যই আশ্চর্য সমরেন্দ্র চোখ থেকে চশমা নামালেন চোখের সামনে ছড়িয়ে থাকা আঁকা বাঁকা অক্ষর গুলোকে কেমন অবাস্তব মনে হচ্ছে এসব কি অনুসোয়ারি লেখা কবে লিখলো আজ সকাল থেকে তার গোটা জীবনের হিসেবটাতেই একটা মারাত্মক গন্ডগোল হয়ে গেছে তার এত দিনের চেনা অনুসোয়া যেন রহস্যের কুয়াশায় ঢেকে যাচ্ছে ক্রমশ এতদিন পর ধূমকেতুর মতো এই নিহার দাঁটি বা উদয় হলো থেকে। না কশ্মিন কালেও এই নাম শোনেননি সমরেন্দ্র সামনের শ্রাবণে তাদের বিয়ের ৪৫ বছর পূর্ণ হবে নিশ্চিন্ত নিরূপ প্রদ্রব পঁয়তাল্লিশটা বছর এত দিনের মধ্যে অনুশোয়া তো ভুল করেও কখনো সমরেন্দ্র মনে মনে ভয়ঙ্কর অস্থির হয়ে পড়লেন বত্রিশ পৃষ্ঠার রুল টানা খাতাটা হাতে ধরে চোখ বুঝে রইলেন কিছুক্ষণ অদ্ভুত খাতাটাও তাঁর এতদিনে একবারও চোখে পড়েনি উহ চোখে পড়েছিল এই তো দিন কয়েক আগে সন্ধেবেলা একা ঘরে বসে কি যেন লিখছিল অনুসুয়া টেবিলে চাবি কলম রাখতে রাখতে তিনি আলগা প্রশ্ন ছুঁড়েছিলেন ওভাবে ঝুঁকে পড়ে এখন কি লিখছ হিসেব অনুসুয়া খাতা বন্ধ করে মুখ তুলেছিল না তবে তেমন কিছু না নির্লিপ্ত ভাবে খাতাটা তোষকের নিচে রেখে দিয়েছিল অনুসুয়া সমরেন্দ্রও কৌতূহল দেখাননি দেখানোর প্রয়োজনই অনুভব করেননি অনুসোয়ার যে মনের কথা থাকতে পারে সে কথাগুলো যে সে এভাবে লিখে রাখতে পারে তা ভুলেও কখনো মনে হয়নি তার নইলে তোষকের নিচেই তো থাকতো খাতাটা আরো কয়েকবার দেখেছেন বটে শুধু দেখাই ঘরের আসবাবপত্র বা বিছানা বালিশ দেখার মতো কিংবা অনুসোয়াকে একান্তই রহস্যহীন নিজেরই অস্তিত্বের পরিপূরক যেন আজ তীব্র উদ্বেগের মুহূর্তে সেখান থেকেই প্রচ্ছন্ন ঝাপটা এসে মস্তিষ্কের ভিতটাকে নাড়িয়ে চলেছে বিশ্বাস হয় না কিছুতেই বিশ্বাস হয় না কবিকার কোনো নিহারদার জন্য অনুশোয়া বুড়ো বয়সে হঠাৎ সমরেন্দ্র আবার চোখে চশমা লাগালেন সবটুকু তাকে জানতেই হবে প্রায় ইচ্ছা হয় মন উজার করিয়া মনের কথা কোথাও লিখিয়া রাখি কিছুতেই আর হইয়া ওঠে না স্কুলে বাংলার দিদিমণি বলিতেন অনুসুয়া তোমার লেখার হাত আছে ভাষাও দিব্যি গোছানো অভ্যেস করিলে তুমি লেখিকা হইতে পারো হায় যে অভাগিনী নিজের মনের কথাই কোনো প্রকাশ করিতে জানিল না সে লেখিকা হয় কি রূপে প্রকাশ করিলেও বা শুনি তোকে অবলা স্ত্রীলোকের মতামতের স্ত্রীলোক প্রথম বয়সে পিতার মধ্য বয়সে পতির এবং শেষ বয়সে পুত্রের অধীন অধীন অর্থাৎ দাসী তাহার কোনো পৃথক মন থাকা উচিত নহে থাকিলেও তাহা প্রকাশ করিবার অধিকার নাই সন্তান ধারণের জন্যই তাহার জন্ম সন্তান পালন তাহার ধর্ম ওং নারায়ণ সাক্ষী আমি এই ধর্ম পালনে কদাপি অবহেলা দেখাই নাই বিবাহের দিন হইতে কায় মনোবাক্যে স্বামীর সেবা করিতেছি মিথ্যা বলিব না তিনিও আমার কোন রূপ অভাব রাখেন নাই না চাহিতেই শাড়ি গহনা বিলাস সামগ্রী হাতের কাছে পাইয়াছি আমার এত পাওয়া দেখিয়া অনেকেই আমাকে মনে মনে হিংসা করে আমার ননদেরা আমার বোনেরা ইত্যাদি ধন দৌলত পুত্র কন্যায় আমার সংসার যেন উপচাইয়া পড়িতেছে তবু কেন মন আজ বিপরীত স্রোতে বহে মনে হয় যাহা যেভাবে চাহিয়াছিলাম কিছুই পাই নাই দীর্ঘকাল একত্রে বসবাস করিয়াও নিজের স্বামী কি আপন হইয়াছে নাকি পুত্র কন্যারা আমার আপনার এই সংসারকেই বা আপনার ভাবিতে পারিতেছি কই কি অর্থহীন প্রলাপ এসবের মানে কি সমরেন্দ্রর ভুরু জড়ো হলো কপালের শিথিল ভাঁজগুলো ক্রমে ঘন হচ্ছে ফালগুনের সন্ধ্যাতেও ঘাম জমছে শরীরে খাটের পিঠে রিজু দেহ হেলানোর চেষ্টা করলেন মাথার পিছনের শিরাগুলো দপদপ করে উঠল খাট থেকে নেমে ফ্যানটাকে জোরে করে দিলেন এজন্যই বলে চরিত্রম দেবা নজানন্তি। কিন্তু না দেবতা না জানো সমরেন্দ্রকে জানতেই হবে বিকেলের মুখে একরকম প্রায় জোর করেই তাকে নার্সিং নার্সিংহোম থেকে পাঠিয়ে দিয়েছে ছেলেমেয়েরা তুমি আর থেকে কি করবে বাবা আমরা তো আছি তুমি বরং বৌদিদের সঙ্গে বাড়ি ফিরে যাও বাচ্চারাও সারাদিন একা আছে সমরেন্দ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন নার্সিংহোমের করিডরে তখন থোকা থোকা জটলা আত্মীয় স্বজনরা খবর পেয়ে দুপুরের পর থেকে আসতে শুরু করেছে সকলের জিজ্ঞাসু চোখ ঘুরে ফিরে তাঁকেই দেখছে দারুণ অস্বস্তি হচ্ছিল তবু স্থির বসেছিলেন তিনি শুনু এসে পিঠে হাতে রেখেছিল ওঠো বাবা গাড়ি যাচ্ছে তুমি চলে যাও একটু বিশ্রাম নাও গিয়ে মৃদু প্রতিবাদ করেছিলেন তিনি আরেকটু নয় থাকি ডাক্তার কি বলে আরেকবার শুনে যাই বাবু পাশে এসে দাঁড়িয়েছিল নতুন কি শুনবে স্টমাক ওয়াশ হয়ে গেছে এখন তো শুধু অপেক্ষা করা মিনিমাম ফর্টি এইট আওয়ার্স হ্যাঁ আটচল্লিশ ঘন্টা সময়টা খুবই অল্প তবু এই এক মুঠো সময়ই কখনো কখনো এত বেশি জরুরি হয়ে পড়ে গোটা জীবনের হাজার হাজার ঘন্টাগুলো তখন যেন নিমেষে মূল্যহীন হয়ে যায় মাত্র ওইটুকু সময়ের কাছে লম্বা ষাট ষাটটা বছর পার হয়ে এসে সেই সময়টুকুর হাতেই আটকা পড়ে গেছেন সমরেন্দ্র ঘড়ি ধরে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে হার্ট অত্যন্ত দুর্বল ব্লাড প্রেশার একেবারেই লো এবারের মতো পাশ করতে পারেন কি পারেন না সমরেন্দ্র দু আঙুলে কপাল টিপে ধরলেন যে করেই হোক ফেরাতে হবে অনুসোয়াকে কোনো জবাবদিহি না করে এখন আর কিছুতেই তাকে এভাবে চলে যেতে দেওয়া যায় না ঘর ছেড়ে সমরেন্দ্র ভেতরের বারান্দায় এলেন তাদের ঘর দুটোর পিঠে টানা প্যাসেজ ফুট সাতেক চওড়া ওপারে ছেলেদের ঘর আলাদা আলাদা ভাগে ভাগ করা মা দিকে খোকনের তিনখানা ঘর অ্যাটাচ বাথ ব্যালকনি ডান দিকে বাবুর তাই ছোটকুর ব্লক তাদের দিকে তবে সে এখনো নিচেই থাকে ড্রয়িং রুমের পাশের ঘরে নিজস্ব পরিমণ্ডল তৈরি করে প্যাসেজ ধরে পায়ে পায়ে এগোতে থাকলেন সমরেন্দ্র এই মুহূর্তে তার শখের প্রাসাদ খানায় ভুতুরে স্তব্ধতা এরকম নিশ্চিদ্র স্তব্ধতায় গা ছমছম করে সমরেন্দ্র গলা ঝাড়লেন নাতি নাতনিগুলো সব গেল কোথায় বৌমারা আরো এগিয়ে সিঁড়ি ঘুরে নিচে নামলে একতলায় খাবার ঘর রান্নাঘর দু দুখানা সাজগোজ করা ড্রয়িং রুম বাড়ির মনে হয় পেল্লাই সকলে একতলাতেই জড়ো হয়েছে এখন বুড়ো মানুষটা যে একা একা ওপরে রয়েছে সে কথা কি ভুলে গেল সকলে সমরেন্দ্র সামান্য অভিমান হলো এবার ঝি চাকরগুলোও তো একবার উপরে আসতে পারে এগিয়ে গিয়ে প্যাসেজের বড় আলোটা জ্বালিয়ে দিলেন নিজেই মাথাটা কেমন টলমল করে উঠল অত বড় জুম লাইটের আলো আজ বড় স্মলান দেওয়াল ধরে কয়েক মিনিট দাঁড়িয়ে রইলেন নিঃশ্বাস নিলেন জোরে জোরে তারপর মন্থর পায়ে যেমন এসেছিলেন তেমনি ফিরলেন ঘরে বিশাল শূন্য ঘরে একা সাঁ করে ঘুরে চলেছে সিলিং ফ্যান ফ্যানের উন্মত্ত হাওয়ায় শব্দ করে হাসছে অনুশুয়ার খাতা সব মিলিয়ে আবহাওয়া বড় ভৌতিক সমরেন্দ্রর বুক ঢিপ ঢিপ করে উঠল বিছানা থেকে খামচা মেরে তুলে নিলেন উড়ন্ত পাতাগুলো বার্ষিক পরীক্ষা শুরু হইতে তখন আর মাস খানেক বাকি তাহার পরের বৎসরেই ম্যাট্রিক পরীক্ষা একদিন স্কুল হইতে ফিরিতে এই মা বলিল তুমি কাল হইতে আর কোথাও বাহির হইবে না আগামী শ্রাবণে তোমার বিবাহ স্থির হইয়াছে কলিকাতার সেই পাত্রটির সহিত দিন কয়েক পূর্বে বাবা যে পাকা কথা বলিতে কাকাবাবুর সহিত কলিকাতায় গিয়াছিলেন তাহা জানিতাম ইহার পূর্বেও বাবা আরও নানা স্থানে ওইরূপ কথা বলিতে গিয়াছেন তবে সেগুলি কোনোটাই পাকিয়া ওঠে নাই পাকা হইবার পূর্বেই কাঁচা অবস্থায় ভূপতিত হইয়াছে কলিকাতার সম্বন্ধটিও যে সেই রূপী হইবে এমন একটা দৃঢ় ধারণা আমার ছিল সেই কারণে বিশেষ গুরুত্ব দিই নাই কিন্তু মার কথা শুনিয়া ধারণা ভাঙিল শুধু ধারণা নয় মনে হইল হৃদয়টিও বুঝি ভাঙ্গিয়া যাইবার উপক্রম হইতেছে মা বলিলেন কাল হইতেই তোমার আর স্কুলে যাওয়া চলিবে না বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম কেন মা উত্তর করিলেন কেন আবার কি বিবাহ স্থির হইয়া গিয়াছে এখন আর পড়াশোনা করিবার কোনো প্রয়োজন নাই রাগ হইয়া গেল জিত করিয়া বলিলাম তাহা কি রূপে সম্ভব সামনেই পরীক্ষা এখন স্কুল যাওয়া বন্ধ করিতে পারিব না মা কঠোর হইলেন সাহস থাকিলে সে কথা তোমার বাবাকে গিয়া বলো তিনি যা আদেশ তাহাই তোমাকে শুনাইলাম এখন হইতে ড্যাং ড্যাং করিয়া রাস্তায় না বেড়াইয়া শরীর ফিরাইবার দিকে মন দাও রোদে ঘুরিয়া কালো কালো রং তো করিয়াছ কাল হইতে প্রত্যহ মুখ ডাল বাটা দুধের স্বর ময়দা বেসন মুখে মাখিতে হইবে এই রূপ মুখের ছিঁড়ি দেখিয়াও তাহারা পছন্দ করিয়াছে এই না ঢের মুখ হইয়া গেলাম সত্য কথা স্বীকার করিতে সংকোচ নাহি নিহারদার প্রতি আকর্ষণ ছিল সত্য তবে নিহারদাকে না পাইলে বাঁচিব না এমন কোন উন্মাদনা কোনো দিনই অনুভব করি নাই নিহারদাকে ভালো লাগিত তাহার মূল কারণ নিহারদাই ছিল আমার নিকট বহির বিশ্বের একমাত্র দরজা জ্ঞান লাভের পীঠস্থান ছিল আমার সোনাডাঙ্গা বালিকা বিদ্যালয় মনে বড় স্বপ্ন ছিল স্কুল পাশ করিয়া কলেজে পড়িব আমাদের সোনাডাঙ্গার বেশ কয়েকজন মেয়ে তখন স্কুল পাশ করিয়া কলেজে আই এ বিএ পড়িতেছে তাহারা কত ভাগ্যবতী পড়াশোনা শিখিতে পারিলে মনের কত দরজা যে খুলিয়া যায় যত পড়াশোনা করিতেছি এই নিখিল বিশ্ব সম্পর্কে কত কিছু জানিতে পারিতেছি ফুল কিভাবে ফোটে গাছেরও প্রাণ আছে দক্ষিণ আমেরিকায় ইনকারা বাস করিত গ্রহণ কেন হয় আরো কত কিছু পুস্তক হইতে জ্ঞান লাভের সাথে সাথে নিহারদার নিকট হইতেও কত কিছু শিখিতাম নিহারদা আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাচার শুনাইত হিটলার মুসোলিনি স্তালিন রুজভেল্ট ট্রুম্যান প্রমুখ রাষ্ট্রনায়কদের নাম নিহারদার মুখেই প্রথম শুনি নিহারদা বলিত জাপানিরা নাকি যে কোনো দিন কলিকাতায় বোমা ফেলিতে পারে শুনিতে শুনিতে রোমাঞ্চিত হইতাম হায় মূর্খের জীবন তো অন্ধরী জীবন আমাকে কেন আলোক লাভ হইতে বঞ্চিত হইতে হইবে কিন্তু সাহস করিয়া কিছুতেই বাবাকে সে কথা বলিতে পারিলাম না বাবার মুখের ওপর কথা বলিবার সাহস আমাদের কাহারও ছিল না মায়েরও নহে আমি বা স্বামীর মুখের উপর কয়টা কথা বলিতে পারিয়াছি নিহারদা বলিয়াছিল ছি তুমি না বলো কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী বসুরা তোমার আদর্শ তবে কেন সাহস করিয়া সে কথা বাড়িতে বলিতে পারিতেছ না আমার গলা কাঁপিয়া বলিয়াছিলাম সাহস পাইতেছি না শুনিয়া নিহার দা উঠিয়াছিল বলিয়াছিল নারী জাগরণের যুগ শুরু হইয়া গিয়াছে তুমি প্রতিবাদ করো। বাজারের আলু পটলের ন্যায় বারবার পাত্রপক্ষ আসিয়া তোমাকে যাচাই করিয়া যায় তোমার অপমান বোধ হয় না হায় আমার আবার মান অপমান যাহাদের প্রতিবাদ করিবার ভাষা নাই তাহাদের মান সাজে না স্বপ্ন দেখাও তাহাদের উচিত নহে সত্যই এই বিবাহ স্থির হইবার পূর্বে কত পাত্রপক্ষ আসিয়া যে আমাকে বাতিল করিয়াছে যাহারা পছন্দ করিত তাহাদের সহিত দরে বনিত না দুই তিনটি দল তো আমাকে হাঁটাইয়া চুল খুলাইয়া গায়ের চামড়া ঘষিয়া নানা ভাবে যাচাই করিয়াছিল পছন্দ করে নাই শেষে কলিকাতার এই পাত্রপক্ষটির বনিল। মন্দ নহে সুপুরুষ এবং চালাক চতুর আই এ পাশ দিয়াছে এবং যুদ্ধের বাজারে কারবার ফাঁদিয়া ভালো উপায় করিতেছে দুই হাজার টাকা নগদে তখনকার দিনে আমার সামান্য উঁচু দাঁত এবং ঈষৎ চাপা নাক তাহাদের নিকট সুন্দর হইয়া উঠিল তিরিশ ভরি সোনায় আমার শ্বশুর মহাশয় আমাকে অনেক বেশি উজ্জ্বল দেখিলেন সমরেন্দ্র ঠোঁট কামড়ে ধরলেন একটা চাপা অপমান বোধ যেন হামাগুড়ি দিয়ে নেমে যেতে শুরু করেছে পিঠের শির দাঁড়াবে অনুসোয়া কবেকার খুব এতদিন ধরে মনে পুষে রেখেছিল এতদিন খুব না ঘৃণা বাবা মাকে আজীবন নীরবে যে সেবা শুশ্রূষা করেছে সবই তাহলে লোক দেখানো এক ফোঁটাও শ্রদ্ধা ছিল না তাতে সমরেন্দ্র আবার ঠোঁট কামড়ালেন কিন্তু কবেকার সেই পুরনো প্রেম বা বাসি ক্ষোভ হতাশা থেকে কেউ কি পঁয়তাল্লিশ বছর পর আত্মহত্যা করতে চায় উহু হিসেব মিলছে না টেলিফোনটা বেজে উঠল অভ্যাস বশত হাত বাড়ালেন তার আগেই নিচ থেকে কেউ রিসিভার তুলে নিয়েছে কোনো খারাপ খবর এলো না তো নার্সিং নার্সিংহোম থেকে সমরেন্দ্রর নিঃশ্বাস বন্ধ হলো না নার্সিং হোম নয় মেজ বৌমা কথা বলছে ও প্রান্তে তার ছোট শ্যালিকার গলা কখন ফিরলে ওখান থেকে এই তো কিছুক্ষণ আগে অবস্থা কেমন দেখলে আসার সময় একটু বেটার দেখে এসেছি ওরা ফিরলে সব জানতে পারবো মনে হয় সামলে যাবেন ডাক্তার বলছিল খুব বেশি ট্যাবলেট বোধ হয় খাননি বৌমা গলা নামালো মানে মারা যাওয়ার মতো তবে ফিজিক্যাল কন্ডিশনও তো খুব সাউন্ড নয় হার্ট প্রেশার কি কাণ্ড বলো তো অনুসর ছোট বোনের গলা উঁচুতে উঠল দিদি হঠাৎ এমন একটা কাণ্ড কেন করে বসল বুড়ো বয়সে কি জানি মাসিমা আমরাও তো কিছুই বুঝে উঠতে পারছি না জামাই বাবার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছিল জানো না মা তো এমনিতেই খুব কম কথা বলেন বাবার সঙ্গেও দিন তেমন ঝগড়া তো হতে দেখিনি কি যে হলো নির্ঘাত তাহলে মাথা খারাপ হয়ে গিয়েছিল তোমরা আগে থেকে কেউ কিছু টের পাওনি না মাসিমা ভাবতে এত খারাপ লাগছে আহারে জামাইবাবুটার মনের অবস্থা কি হয়েছে একবার বলতো আর বোনের গলায় সহানুভূতি ঝরছে কোথাও কিছু নেই হঠাৎ কোথেকে না 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 মাথা খারাপই হয়েছিল যাই হোক মাসিমা বাবার মুখের দিকে কিন্তু তাকানোই যাচ্ছে না মেজ বৌমার স্বর ভেজা ভেজা একই শরীরের অবস্থা ভালো না তার উপরে এরকম একটা বিশ্রী শখ তোমরা একটা জামাইবাবুর কাছে কাছে থেকো আর ওরা ফিরলে আমাকে একটা ফোন করেও কেমন সমরেন্দ্র শব্দ না করে খুব সাবধানে রিসিভার নামিয়ে রাখলেন না কোনো সহানুভূতি নয় কারুর কোনো সমবেদনাও নয় তার শুধু একটা প্রশ্নেরই উত্তর দরকার জানতেই হবে কেন এমন একটা কাজ করে বসল অনুসুয়া না জানতে পারলে এক মুহূর্ত আর শান্তিতে বাঁচতে পারবেন না তিনি বুঝতে পারছেন তাঁরই মতো ওই একটা প্রশ্ন সকাল থেকে কুড়ে কুড়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে তার পাঁচ ছেলে মেয়েকেও বৌমারা হতবাক দুষ্টু নাতি নাতনির দল শব্দ করা ভুলেছে ছি 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 কি অপমান কি লজ্জা এরপর পাঁচজনের কাছে তারা মুখ দেখাবেন কি করে দুনিয়া শুদ্ধ লোক নিশ্চয়ই কৌতূহলী চোখে শুধু তাদেরই দেখছে মান সম্মান সব ধুলোয় লুটিয়ে গেল সকালে নার্সিং নার্সিংহোমে শুনুটা কেঁদেই চলেছিল একটানা নিশ্চয়ই কিছু হয়েছিল মার নিশ্চয়ই কি হতে পারে বল নিজের মনে বিড়বির করে উঠেছিলেন তিনি তুমি কিছু বল মাকে শুনু ঘুরে বসেছিল তোর কি মনে হয় জানি না বলো না তোমার সঙ্গে সত্যি কি কিছু হয়েছিল মার কি হবে কোনো ঝগড়া রাগারাগি না বেশ কঠিনভাবে উত্তর দিয়েছিলেন তিনি শুনু কি এই ঘটনার জন্য তাকেই দায়ী করতে চাইছিল বুঝতে পারছিলেন না সেই কারণে রেগে উঠেছিলেন দপ করে তুই কি ভাবছিস আমি কিছু বলেছি বলেই রা করছ কেন শুনু কান্না ভুলে মাথা রেখেছিল তার কাঁধে আমি শুধু কারণটা খোঁজার চেষ্টা করছি সমরেন্দ্র কোনো কথা বলেননি আর শুনো আবার মাথা তুলেছিল আচ্ছা দাদা বৌদিদের সঙ্গে কি কিছু হয়েছিল কেউ কিছু বলেছিল মাকে মনে তো হয় না এরপর আমরা কি কৈফিয়ত দেব লোকজনকে শুনো ডুকরে উঠেছিল নতুন করে কেন মা কোনো কারণ ছাড়াই সত্যি কি কোনো কারণ ছাড়া কিছুতেই কিছু মাথায় ঢুকছে না সমরেন্দ্রর এই খাতাটা এই এই খাতাটা সমরেন্দ্র ঝুঁকে পড়ে আবার খাতায় চোখ রাখলেন মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলাম আমার কন্যা সন্তান হইলে কখনো তাহাদের এই রূপ অসম্মানজনক রীতির শিকার হইতে দেব না তাহাদের স্বাবলম্বী করিয়া গড়িয়া তুলিব শুধু নারী নয় তাহারা যেন নিজেদের একটি পরিপূর্ণ মানুষ বলিয়া ভাবিতে শেখে ঝুনু শুনু দুজনেই বিয়ে পাশ করিয়াছে বাহিরের জগৎ সম্বন্ধে যথেষ্ট জ্ঞানও তাহাদের আছে দুই মেয়েকেই প্রকৃত মানুষ করিয়া তুলিবার জন্য প্রথম থেকেই আপ্রাণ চেষ্টা করিয়াছি দুই বোনের ভিতর শুনু অবশ্য লেখাপড়ায় বেশি ভালো অতিশয় স্পষ্টবাদী নীও নিজের অধিকার ঠিক বুঝিয়া লইতে জানে তাহার তুলনায় ঝুনু কিঞ্চিত ভীরু প্রকৃতির এবং শান্তও ঝুনুর ভিতর আমি নিজেরই প্রতিচ্ছবি যেন কিছুটা দেখিতে পাই বোধ হয় এই কারণেই ঝুনু অপেক্ষা শুনুকে লইয়াই আমার বেশি আশা ছিল পুরুষ অপেক্ষা নারীরা কোনো কাজে কৃতিত্ব দেখাইলে আমার চিরদিনই বেশি আনন্দ হয় নিজের বিফল স্বপ্নই হয়তো ইহার কারণ ঝুনু পড়াশোনায় ভালো ছিল না সত্য তবে তাহার গানের কণ্ঠটি ভারী সুরেলা ছিল তাহাদের বাবাও এই ব্যাপারে কোনো দিন তাহাকে নিরস্ত করেন নাই তাহার সঙ্গীত চর্চার কোনো রূপ বাধাই ছিল না প্রথম বাধা আসিল যখন সে গীতশ্রী হইবার পর একটি স্কুলে মিউজিক টিচারের চাকুরি পাইল তাহার বাবা এবং বড় দাদা সদর্পে ঘোষণা করিল গানের মাস্টারি করিবার জন্য তোমাকে গান শিখানো হয় নাই ঝুনু একমত হয় নাই আমিও আকুলভাবে চাহিয়াছিলাম ঝুনু এইরূপ হাস্যকর রক্ষণশীলতার কিছু অন্তত প্রতিবাদ করুক সৌভাগ্যের কথা ঝুনু তাহা করিয়াছিল সেই আমার জীবনের প্রথম সুখ ও ঝুনুর পিছনে তাহলে সেদিন অনুশোয়া ছিল সমরেন্দ্র চোয়াল নিজের অজান্তেই শক্ত হলো সূক্ষ্ম অপমান বোধটা এবার টুকরো টুকরো রাগ হয়ে ছড়িয়ে যাচ্ছে মুখে তাই সেদিন যে মেয়ে বাবার মুখের ওপর কথা শক্ত করে সরাসরি প্রশ্ন ঝুনরতদিনল আমাকে তাহলে গান শেখানো হয়েছিল কি জন্য জানতে পারি কি নিশ্চয়ই জানতে পারো সমরেন্দ্রর আগে খোকন ঝাঁপিয়ে উঠেছিল ভদ্রঘরের মেয়েরা গান শেখে নিজেদের আনন্দের জন্য একটা কিছু শিখতে হয় সেই জন্য আমি মানি না ঝুনু তর্ক চালিয়ে গিয়েছিল মুখে মুখে তার থেকে বলো না কেন বিয়ে দিতে গেলে গান একটা এক্সট্রা কোয়ালিফিকেশন সেই জন্যই শিখিয়েছ বেশ তাই যদি মনে করিস তাই খোকন গলা চড়িয়েছিল ভালো ঘরের মেয়েরা কখনো গানের মাস্টারই করে না তাছাড়া তোর গান শিখিয়ে রোজগার করার কি প্রয়োজন কিসের অভাব আছে তোর সরি দাদা চাকরিটা আমাকে নিতেই হবে আমি কথা দিয়ে ফেলেছি তোর কোনো যুক্তি মানতে পারছি না চিরদিনের শান্ত ঝুনু কেন যে সেদিন অত রুখে উঠেছিল তা যেন এখন একটু একটু বুঝতে পারছেন সমরেন্দ্র কারুর পরোক্ষ মদত না থাকলে খোকনের মুখের ওপর কথা বলা দেখে তিনি সেদিন চিৎকার করে উঠেছিলেন চুপ আর একটাও কথা নয় এ বাড়িতে আমি যা বলবো তাই হবে গানের মাস্টারি করার কথা ভুলেও কোনোদিন উচ্চারণ করবে না ঝুনু ঝমঝম করে ঘরে ঢুকে দরজা বন্ধ করেছিল মেয়ের স্পর্ধা দেখে সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সমরেন্দ্র না মেয়ে অবশ্য তারপর আর গান শেখাতে যায়নি তবু তিনি তিন মাস কথা বলেননি মেয়ের সঙ্গে প্রথম কথা বলেছিলেন ভবানীপুরের সম্বন্ধটা পাকাপাকি করে আসার পর কাল বাড়ির থেকে কোথাও বেরোবে না তোমাকে বিকেলে দেখতে আসবে সমরেন্দ্রর ঠোঁটের ফাঁকে বাঁকা হাসি দেখা দিল অন্যমনস্কভাবে মিটমিটি হাসছেন অনেক বড় বড় কথা শুনেছেন তিনি অল রাবিশ, মেরা, মূলত লোভী এবং বিলাসপ্রিয় তিনি ঠিক বুঝেছিলেন একবার বড় লোকের বউ হয়ে যেতে পারলে ঝুনুর গানের মাস্টারির ইচ্ছের উত্তাপটা দুদিনে বাষ্প হয়ে উবে যাবে গেছেও যত শিক্ষিত যত আধুনিকই হোক না কেন বিয়ের লাড্ডুক দেখলে জীব লকলক করে না এমন মেয়ের সংখ্যা এক আঙুলেই গুনে ফেলা যায় মৃদু মাথা দুলিয়ে সমরেন্দ্র চটি খাতার পাতা উল্টালেন ঝুনুর বিবাহ স্থির হইবার পূর্বে একবার ওনাকে বলিয়াছিলাম ঝুনু বড় হইয়াছে দিন স্থির করিবার পূর্বে একবার তাহার মত লইবে না উনি ক্রুদ্ধ হইয়াছিলেন তাহার আবার মতামত কি আমরা কি তাহাকে জলে ফেলিয়া দিব ঝুনু জলে পড়ে নাই শিশির সুপাত্র বড় বংশ উত্তম অবস্থা যতদূর জানি বদ সংসর্গ নাই হিসাবি এবং চতুর বলা যায় ঝুনুর প্রকৃতই ভালো বিবাহ হইয়াছে শুধু একটি দুঃখ যে ঝুনু সেদিন এক কথায় পাত্রপক্ষের সম্মুখ সাজিয়া গুজিয়া বসিতে বিন্দু মাত্র বিব্রত বোধ করে নাই তাহারা ঝুনুকে হাঁটাইয়া হাত ঘষিয়া পরক করে নাই বটে তবে বাজারে সাজানো উত্তম ফুলকপিটির ন্যায় তাহাদের সম্মুখে বসাইয়া রাখিয়াছিলাম প্রতি মুহূর্তে ভাবিতেছিলাম এই বুঝি ঝুনু বাঁকিয়া বসিল শত হোক যুগের পরিবর্তন হইয়াছে মেয়েরা সর্ব বিষয়ে কত স্বাধীন এখন কিন্তু সেরূপ কিছুই হইল না একদিনই প্রতিবাদে মুখর হওয়া ঝুনু বিবাহের নামেই মোমবাতির মতো গলিয়া পড়িতে লাগিল দিন স্থির হইবার পর সে যেন আহ্লাদে আটখানা শিশিরের বাবা পঞ্চাশ হাজার টাকা পণ লইলেন ঝুনু শুনিয়াও শুনিল না নিজের শাড়ি গহনার ডিজাইন পছন্দ করিতে লাফাইতে লাফাইতে দোকানে ছুটিল হায় এই তবে যুগের পরিবর্তন এই তবে আধুনিকতা বিবাহের শাড়ি গহনা পছন্দ করিবার স্বাধীনতাই তবে নারীর স্বাতন্ত্র বোধ বুঝিলাম ঝুনুর জন্মও বিফলে গিয়াছে তাহার আর রূপ বিকাশ সম্ভব নহে সন্তান প্রসব ব্যতীত সে আর জীবনে কিছুই করিতে পারিবে না বিবাহের পর সঙ্গীতকে সে পরিত্যাগ করিয়াছে যতদূর জানি তাহার সঙ্গীত চর্চায় তাহার স্বামী অথবা শ্বশুর শাশুড়ি কাহারও বিশেষ আপত্তি ছিল না কিছুদিন পূর্বে শিশিরই একদিন কথায় কথায় দুঃখ করিয়া বলিয়াছিল আমাদের বাড়িতে হারমোনিয়াম তানপুরা পড়িয়া থাকে আপনার মেয়ে একদিনও ছুইয়াও দেখে না আমি স্মলান ছিলাম আর চর্চা করিয়া কি হইবে বাবা এখন দিয়া সংসার ধর্ম করুক তাহাতে সকলেরই মঙ্গল শিশির কিঞ্চিত বিরক্ত হইয়াছিল সংসারে কিছুই তেমন কাজ করিতে হয় না ঝুনুকে মেয়েটাও তো সারাদিন আয়ার কাছেই থাকে তাহা হোক বাবা আমিও যেন তর্ক করিতে বদ্ধ পরিকর হইয়াছিলাম সঙ্গীত সাধনার বস্তু এক সাধনায় প্রকৃত ব্রতি হইতে গেলে অন্য সাধনায় ব্যাঘাত ঘটে শিশের একমত হয় নাই তর্কের খাতিরে আরো অনেক কথা বলিয়াছিলাম শুনিতে মন্দ লাগে নাই কখন তাহাকেই সমর্থন করিয়া দুঃখ প্রকাশ করিতে শুরু করিয়াছি হঠাৎ ঝুনু ঘরে আসিল আলোচনার সার বস্তু শুনিবার পর তাহার মুখ কেমন কালো হইয়া উঠিল গম্ভীরভাবে বলিল আমার আর গান ভালো লাগে না আমি বিস্মিত হইয়া গেলাম রূপ স্বরে কেন বলিল ঝুনু সত্যই গান ভালো লাগে না না ইহা আমার কন্যার কোনো গোপন অভিমান জানি না তবে এইটুকু বুঝিয়াছি যে ঝুনু ইদানিং সঙ্গীত চর্চা অপেক্ষা রূপ রূপচর্চাই অধিক মনোযোগী ঝুনুর ফুটফুটে কন্যাটি যখন বড় হইবে তখনও কি কোনো পরিবর্তন হইবে না মানসিকতার জীবনধারার কবে আর আহ পাগলামের একটা সীমা থাকা উচিত সমরেন্দ্র খাতাটাকে ছুড়ে দিলেন বালিশের উপর পাতাগুলো বালিশে শুয়ে খিলখিল হাসছে হাসছে না ব্যঙ্গ করছে সমরেন্দ্র নিজের চুল মুঠো করে চেপে ধরলেন বিয়ের পর থেকে অনুশোয়া ছায়ার মতো রয়েছেন তার পাশে সমরেন্দ্র সেভাবে তাঁকে খেয়ালই করেননি কোনোদিন কে আর কবে ছায়াকে লক্ষ্য করে ছায়া ছায়াই আছে থাকবেও এরকমই ধারণা ছিল সমরেন্দ্রর ছায়ার পৃথক অস্তিত্ব জাহির করার চেষ্টা হাস্যকর পাগলামি ছাড়া আর কি বা হতে পারে সমরেন্দ্র বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন অস্থির পায়ে চলে এলেন দক্ষিণের বারান্দায় অন্ধকার নেমে এসেছে অনেকক্ষণ সামনের রাস্তার আলোগুলো সব জল করছে নিচে গেটের এপাশে প্রশস্ত মনোরম বাগান চাইনিজ গ্রাসের সবুজ লন নরম মখমলের মতো মালি এসে নিত্য পরিচর্যা করে যায় পাঁচিলের গায়ে ঝি চাকরদের ঘর সেখান থেকে পাতলা আলো গড়িয়ে আসছে বাগানে গোলাপ রজনীগন্ধার গায়ে আবছায়া সমরেন্দ্র চোখ দুটো দপদপ করে উঠল কার জন্য করেছেন তিনি এসব এই শখের বাগান এত বাড়ি গাড়ি অর্থ কার সুখের জন্য তবু অনুসোয়া লিখেছেন তিনি নাকি কিছুই পাননি হুম। মেয়ে মানুষের মাথায় উল্টোপাল্টা চিন্তা ঢুকলে এই পরিণতি হয় এসব উদ্ভট ভাবনা নিশ্চয়ই কেউ মাথায় ঢুকিয়েছিল না হলে শান্ত নিরীহ স্ত্রী মাথায় এত সব জটিল দুঃখ আসে কি করে অনুসয়াকে বুদ্ধি দেবার মতো তবে কি কেউ সমরেন্দ্র পিঠ সোজা করলেন তাদের দুটো গাড়ি ফিরছে নিঃশব্দে গেটের সামনে পরপর এসে দাঁড়ালো রাগ সরে গিয়ে আচমকা ভয় ভয় করল শরীরে হঠাৎই যেন মনে পড়ল যাকে নিয়ে এত চিন্তা রাগ গবেষণা তিনি এখন দাঁড়িয়ে আছেন মৃত্যুর দরজার ধারে যে কোনো মুহূর্তে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারেন প্রথমে নেমেছে ঝুনু নেমেই ওপর দিকে তাকিয়েছে সমরেন্দ্র রেলিং খামচে ধরলেন ঝুনু গলা ওঠালো ভালো আছে আসছি সমরেন্দ্র জোরে শ্বাস নিলেন ঝুনুর পর নামল ছোট জামাই সঙ্গে তিন নাতনাতনি এ বাড়ির শিশুরাও আজ সব নির্বাক বাবুর দুষ্টু ছেলেটা পর্যন্ত সকাল থেকে সারা শব্দ করছে না নাতি নাতনিদের পর পিছনের গাড়ি থেকে নেমেছে শুনু খোকন আর দুই ভাগ্নে সকলেরই মুখ শুকনো অনুসুয়া প্রত্যেকের মুখেই ভালো করে চুনকালি মাখিয়ে দিয়েছে সমরেন্দ্র দাঁতে দাঁত ঘষলেন রাগটা আবার গাঢ় হচ্ছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারুর মান সম্মানের কথা ভাবল না অনুশুয়া একবারও ওরকম একটা কাজ করার আগে রাগে রেলিং এর ওপর ঘুষি মারতে উদ্যত হয়েছেন তখনই ঝুনু এসে পাশে দাঁড়ালো কি হলো বাবা শরীর খারাপ লাগছে সমরেন্দ্র ঢোঁক গিলে নিজেকে সামলালেন রকমে। ঝুনু আরও কাছে সরে এলো ওষুধ খাবে কিছু সমরেন্দ্র দুদিকে মাথা নাড়লেন কিছু খেয়েছ হুম অনেক কষ্টে এবার শব্দ এলো গলায় ইচ্ছে করছিল না বড় বৌমা জোর করে ভালো করেছে ঝুনু বারান্দার আলো জ্বাললে তোমার চোখ মুখ মোটেই ভালো লাগছে না ইস মুখে একটা কালো ছোপ পড়ে গেছে দূর আমি ঠিক আছি সমরেন্দ্র হাসার চেষ্টা করলেন হ্যাঁ রে ডক্টর ব্যানার্জি আর এসেছিল উনি তো বারবারই আসছেন এই তো আমরা আসার আগেও একবার কি বলল একই কথা ঝুনু দীর্ঘশ্বাস ফেলল আটচল্লিশ ঘন্টা না গেলে বলতে বলতে হাত রাখলো বাবার বুকে তুমি ভেবো না বাবা মা ঠিক ভালো হয়ে যাবে আমার মন বলছে সমরেন্দ্র মাথা দোলালেন ঝুনু ঠিক তাঁর ব্যথার জায়গায় যেন হাত বুলিয়ে দিচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে এখন এরকম একজন কাউকেই দরকার ছিল তবু কেন যে গলার কাছে কান্না ডেলা পাকায় কান্না না অন্য কিছু ঝুনুকে বলবেন নাকি মায়ের নোট খাতার কথা সমরেন্দ্র আবার ঢোক গিললেন। তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি বিয়ের পর তুই সুখী হয়েছিস তো মনে কোনো ক্ষোভ নেই এ কথা জিজ্ঞেস করছ কেন ঝুনু চোখ ঘোরালো বুঝতে পারছে বাবা মায়ের প্রসঙ্গেই যেতে চাইছেন হাসলো নরম করে আমরা খুব ভালো আছি বাবা তোমার জামাই ওরা কি ওখানেই থেকে গেল দুম করে প্রসঙ্গান্তরে চলে গেলেন সমরেন্দ্র আর কে আছে ওরা তো রাত্রিরে ওখানেই থাকছে ও মেজদা আর ছোটকু মেজদার গাড়িটাও রাখা থাকবে ওখানে ও তোমাকে নিয়ে ভাবতে হবে না ঝুনু বাবার হাত ধরে টানল চলো একা না দাঁড়িয়ে থেকে নিচে সবাই আছে একটু কথা বলবে চলো না রে ভালো লাগছে না তোরা বরং এবার কিছু খেয়ে দে সকাল থেকে তো বাচ্চাদেরও খাইয়ে দিস আর তুমি আমি একটু শুয়ে থাকি সমরেন্দ্র মেয়ের মাথায় হাত রাখলেন এমনি শুয়ে থাকবে তাহলে বৌদিদের বলি ওপরেই তোমার খাবার পাঠিয়ে দিতে কেমন না সমরেন্দ্র মাথা নাড়লেন আজ আর কিছু খাবো না তা কি করে হয় ঝুনু আলগা গিন্নি পনা দেখালো কিছু না খাও একটু দুধ বা হরলিক্স খেতে হবে তুমি চুপ করে শুয়ে থাকো আমি ওপরে পাঠিয়ে দিচ্ছি ঘরে ঢুকে মায়ের মমতায় বড় মেয়ে বিছানা বালিশ ঠিক করে দিল সমরেন্দ্র টান টান দাঁড়িয়ে রইলেন না ঝুনু খাতাটা খেয়ালি করল না আলগোছে তুলে গুছিয়ে রাখলো সাইড টেবিলে যেতে গিয়েও কি ভেবে থমকে দাঁড়ালো তারপর দ্রুত বেরিয়ে গেল ঘর ছেড়ে সমরেন্দ্র বালিশে মাথা রাখলেন অন্য ভাবে হাত বাড়ালেন খাতার দিকে আঁকা মাকা ছাঁদের লেখাগুলো তীব্রভাবে টানছে তাকে মাকড়সার বিষাক্ত রসের মতো ভাবিয়াছিলাম সাংঘাতিক কিছু ঘটিয়া যাইবে প্রচণ্ড কোন বিস্ফোরণ অথবা তাহা অপেক্ষাও মারাত্মক কিছু কিন্তু তেমন কিছুই হইল না সব শুনিবার পর উনি শান্তভাবে ব্যাপারটা মানিয়া লইলেন মানিবার যুক্তিও অবশ্য ছিল না সুদীপ্ত ছেলে ভালো এম কম পাস ব্যাংক ম্যানেজার তবু দুইটি বাধা তো ছিলই এক নিতান্তই মধ্যবিত্ত শ্রেণীর দুই তাহারা ব্রাহ্মণ শোনই দিব্য নিঃসংকচে নিজেই বাবাকে তাহার পছন্দের কথা জানাইল স্পষ্ট কণ্ঠে ঘোষণা করিল সে সুদীপ্তকেই বিবাহ করিবে আমি প্রথমে ছেলেদের বলিয়াছিলাম তাহারাই যেন কথাটা ওনাকে জানাই কেহই রাজি হয় নাই খোকন বাবু তো পরিষ্কার ভাষায় তাহাদের অমত জানাইয়াছিল যেখানে ঝুনু কিংবা বৌমারা মুখ খুলিতে সাহস পাইল না সেখানে আমি কথা বলি কোন ভরসায় দেখিয়া শুনিয়া শুনুই বলিল তোমাদের কাহাকেও কিছু করিতে বা বলিতে হইবে না বাবার সম্মতি আমি নিজেই আদায় করিতে পারিব ভয়ে শিহরিয়া উঠিলেও মনে কিঞ্চিত গর্ব অনুভব করিলাম আমার এই কনিষ্ঠা কন্যাটি সত্যই স্পষ্টবাদিনী সৎ সাহস তাহার আছে শৈশব হইতেই শুনু নিজের দাবি সোচ্চারে ঘোষণা করিতে পারে কিন্তু কন্যার মতো ও মানসিক দিক দিয়া এত অগ্রসর হইয়া গিয়াছেন কবে কবে থেকে তাঁহার এই পরিবর্তন হইল যুগপদ বিস্মিত এবং আনন্দিত হইলাম তবে সেই বিস্ময় এবং আনন্দ উভয়ই বড় ক্ষণস্থায়ী হইল না উনি কখনোই সম্পূর্ণ উদার চিত্তে এই বিবাহে মত দেন নাই পূর্বে উনি সুদীপ্তকে দিয়া খোকন এবং বাবুর নতুন ব্যবসার জন্য পনেরো লক্ষ টাকার ব্যাংক লোনের বন্দোবস্ত করাইয়া লইলেন যে লোন কিনা নানা টেকনিক্যাল ত্রুটির জন্য দীর্ঘদিন ধরিয়া অন্যত্র আটকাইয়া ছিল খোকন বাবুও আর অমথ জানাইল না সুদীপ্ত কিভাবে কি ব্যবস্থা করিয়াছিল না তবে সম্পূর্ণ ঘটনাটি আমার অতিশয় কদাকার এবং অশালীন মনে হইয়াছে প্রতিবাদ করিবার জন্য বারবার ওষ্ট কাঁপিয়া উঠিয়াছে কিন্তু হায় বাড়ির সকলের বিরুদ্ধে কথা বলি কোন সাহসে প্রতিবাদ জানাইলে নিজ কন্যারী বিরাগ ভাজন হইতে ভয় অতএব নীরব থাকাই উচিত মনে হইল বিবাহ স্থির হইবার পর হইতেই শুরু হইল যৌতুকের ঘটা শুনুপ্রকাশ্যে বলিত আমার প্রেমের বিয়ে বলিয়া কি আমি ফাঁকিতে পড়িব দিদির বেলায় তোমরা কম ঘটা তাছাড়া সুদীপ্তও তোমাদের জন্য যথেষ্ট করিতেছে তাহাকে তোমরা কোনো মতেই বঞ্চিত করিতে পারো না কথাগুলো অবশ্য শুনাইয়াছিল আমাকেই এক কথার উত্তরে একদিন আমি জিজ্ঞাসা করিয়া ফেলিয়াছিলাম হ্যাঁ রে এত সব টাকা গহনায় তোদের ভালোবাসা চাপা পড়িয়া যাইবে না তো তাহারই উত্তরে উক্ত ভাষণ শিহরিত হইলাম এই তবে আমার বুদ্ধিমতী স্পষ্টবাদিনী শিক্ষিতা কন্যা ভগবান শুনুকে লইয়া আমার কত স্বপ্নই ছিল ভাবিয়াছিলাম আমি যাহা পারি নাই আমার আদরের কন্যাটি তাহা পারিবে সুনুর ব্যবসায়িক বিবাহ দেখিয়া বুঝিলাম সে তাহার পিতার কন্যা হইয়াছে মাতার নহে দরজায় কার ছায়া সমরেন্দ্র চমকে তাকালেন কেন আমি বাবু গোবিন্দ পর্দা সরাল বর্দি এই হরলিক্সটুকু খেয়ে নিতে বললেন রেখে যা হাঁটু মুড়ে আদ শোয়া হলেন সমরেন্দ্র ঝুনু যাওয়ার আগে দুটো টিউবই জ্বালিয়ে দিয়ে গেছে ঘর আলোয় আলোময় তবু চোখে এত ঝাপসা দেখছেন কেন চোখ মন সবই ঝাপসা অদ্ভুত এমন মায়ের কথা তিনি কসমিন কালেও শোনেননি নিজের মেয়েদের ভালো চায় না ভালোটা দেখতেও পায় না এ কেমন মা অনেক মায়েরই নাকি মেয়েদের ওপর ঈর্ষা থাকে প্রকৃত স্নেহ থাকে ছেলেদের প্রতি অনুসোয়ার দেখা যাচ্ছে তাও ছিল না হরলিক্সের গ্লাস হাতে পাতা উল্টে যেতে লাগলেন সমরেন্দ্র এইতো এই তো এখানে খোকন বাবু আর ছোটকুর নাম ওদের সম্পর্কে কি অভিযোগ আছে অনুসোয়ার দেখাই যাক চোখের কাছে লেখাটা আনলেন মাঝে মাঝে বড় কষ্ট হয় আত্মগ্লানি জাগে মনে হয় এ জীবনে আমি কি করিলাম ইহ জন্ম আমার বিফলে গেল একজন প্রকৃত সফল মাতাই বা হইতে পারিলাম কই ছেলে কাহাকে কাহাকেও প্রকৃত শিক্ষা দিতে পারি নাই চেষ্টা করিলেও পারিতাম কি বালক অবস্থার পর হইতে ছেলেরা আমার নাগালের বাইরে মাতাকে তাহারা সংসারের সেবিকা ব্যতীত আর কিছু ভাবিতে অভ্যস্ত নহে ভাবিবার পরিবেশন পায় নাই স্থির লোকের প্রতি কিঞ্চিত অবজ্ঞার ভাব থাকাই তো প্রকৃত পুরুষের লক্ষণ আমার শিক্ষিত আধুনিক পুত্রদের ভিতর সেই জ্ঞান পুরা মাত্রায় আছে আপন আপন স্ত্রী দিগকেও তাহারা মনুষ্যতর প্রাণী ভিন্ন কিছু ভাবিতে শেখে নাই পরিতাপের বিষয় এই যে তাহাদের আধুনিকা স্ত্রীরাও ব্যাপারটি সানন্দে মানিয়া লয় গৃহপালিত আদরের পশুটির ন্যায় তাহারা ভাবনাহীন জীবন যাপনই বেশি পছন্দ করে এবং মাঝে মাঝে হিংসার বশবর্তী হইয়া পরস্পর পরস্পরকে আক্রমণ করে হে ভগবান কবে আমাদের দেশের মেয়েরা নিজেদের পরিপূর্ণ মানুষ বলিয়া ভাবিতে শিখিবে আমার পুত্রদের ন্যায় ঈর্ষাকাতর ভ্রাতাও এই চর্মচক্ষে আর দেখি নাই বড় হইবার সাথে সাথে তাহাদের মাতৃত্বের বন্ধন শিথিল হইতে শিথিলতর হইতেছে মহাভারতে যুধিষ্ঠির দুর্যোধনের কথা পড়িয়াছি তবে তাহারাও সহদর ভ্রাতা ছিল না লোক সমক্ষে অবশ্য আমার পুত্র এবং পুত্র বধূদয় অতিশয় বিনয়ী ভদ্র এবং হাস্যমুখর যে কেহ দেখিলে ভাবিবে আহা ভাইয়ে ভাইয়ে কি মিল কি ভালোবাসা প্রকৃতই যদি সেরূপ হইত খোকন এবং বাবুর মধ্যে ব্যবসা লইয়া যে উন্মত্ত লালসার সংঘাত দেখিতেছি তাহা ভাষায় বর্ণনা করা যায় না মাঝে মাঝে সন্দেহ হয় ইহারা একই মায়ের দুধ খাইয়া ছিল কি এবং সেই মা আমি কিনা ছোটকুটা তো দিন দিন বিলাসপ্রিয় এবং মদ্যপ হইয়া উঠিতেছে যথেষ্ট টাকা উড়াইয়া বেড়ায় কুসংসর্গে মেলামেশা করে আমি শাসন করিতে গেলে আমাকে উল্টা ট্যাকে গোজে। সমস্ত অভিযোগ হয় হাসি নয় চিৎকার করিয়া উড়াইয়া দেয় হতভাগিনী মায়ের নিকট কিছুই গোপন থাকে না বড় অনুশোচনা জাগে একটি ছেলেকেও যদি মনের মতো করিয়া গড়িতে পারিতাম কিছুদিন পূর্বে মেজবৌমার সহিত ছটকুর যে বাদানুবাদ হইয়া গেল তাহা বস্তিবাসীদেরও লজ্জা দিবে সৌভাগ্যক্রমে উনি সেদিন বাড়ি ছিলেন না নতুবা ওনার তৃতীয় হার্ট অ্যাটাকটিও হইয়া যাইত সমরেন্দ্র নড়ে চড়ে বসলেন বুকের বাঁ দিকটা হঠাৎ কেমন চিনচিন করতে শুরু করেছে কেউ যেন নিঃশব্দে হৃদপিণ্ডে নখের আঁচড় কেটে চলেছে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে ছোট্ট ওষুধের শিশিটা টানলেন এক দানা বড়ি জিভের তলায় ফেলে রেখে দিলেন সমরেন্দ্র আবার খাতা খুললেন ওনার প্রথম স্ট্রোক হয় আজ হইতে পনেরো বৎসর পূর্বে তিপ্পান্ন বৎসর বয়সে দ্বিতীয়টি তাহার দশ বৎসর পর তিপ্পান্ন বৎসর বয়সে হার্ট অ্যাটাক হওয়া হয়তো অস্বাভাবিক নহে আজকাল তো যে কোনো বয়সেই আখছাড় হইতেছে তবে আমি যেন বিবাহের রাত্রি হইতেই এই দুর্ঘটনার পদধ্বনি শুনিতে পাইতাম একটি তেজি অশ্বের ন্যায় সমগ্র জীবন ভর তিনি শুধু ছুটিতেছেন অশ্ব সুযোগ পাইলে দাঁড়াইয়া বিশ্রাম নেয় কিন্তু তাহার শয়নে স্বপ্নেও কোন বাজারে বুদ্ধি খাটাইয়া বেশ কিছু অর্থ করিয়াছিলেন যুদ্ধ থামিল তাঁহার অর্থের লালসা কমিল না এক ব্যবসায় হইতে অন্য ব্যবসায় সেখান হইতে আর এক অর্থ উপার্জনের নেশা তাহাকে যেন আজীবন মাতাল করিয়া রাখিয়াছে কখনো ভুলেও ঘোর কাটে না ছুটন্ত অশ্ব যেমন নিজের ছায়াও দেখিতে পায় না তিনিও তেমনি কোন দিকে তাকাইবার অবকাশ পান নাই কখনো পাইলে নিশ্চয়ই থমকাইয়া দাঁড়াইতেন হায় সে সুযোগী বা তাঁহার আসিল কই রাত্রে হা ক্লান্ত হইয়া শয্যায় আসিতেন পাশে আমি তখন শুধুই ক্ষুদা মিটাইবার যন্ত্র বিশেষ কথাবার্তা কদাপি হইত না সারাদিন শ্বশুর শাশুড়ি সন্তান স্বামীর হৃদয়ের স্পর্শ পাইবার জন্য ব্যাকুল হইয়া থাকিতাম কিন্তু তিনি ফিরিয়া তাকাইলেন কই যদিও বা কচ্ছিত দেখিতেন চিনিবার চেষ্টা করেন নাই আপন প্রতাপ এবং দম্ভ তাহার মানুষ চিনিবার নয়ন দুটি বিনষ্ট করিয়া হ্যাঁ তাহার প্রচন্ড পৌরষ সম্পর্কে আমার কোন সংশয় নাই যৌবনে শয্যায় প্রৌরত্বে ব্যবসায় এবং বার্ধক্যে অর্থের দম্ভে তিনি মুহুর্মুহু মুহু পৌরসের পরিচয় দিয়াছেন অস্বীকার করিয়া লাভ নাই আমি তাহাকে ভয় পাই তিনি চিরকালই আমার প্রভু কদাপি আমার প্রাণ সখা নহেন ইহার মূল কারণ হয়তো আমারই অকারণ নিজের দাবি জানাইতে পারিলাম না তিনিও খেলার পুতুল ব্যতীত আমাকে অন্য কোনো রূপে ভাবিতে পারিলেন না ঘর বাড়ি সাজাইবার সাথে সাথে আমাকেও সাজাইয়াছেন আপন ইচ্ছা মতন অকাতরে শাড়ি গহনা দিয়াছেন বলিতে দ্বিধা নাই প্রথমবার হৃদরোগে আক্রান্ত হইবার পর তাহাকে যখন নার্সিং হোমে লইয়া যাওয়া হইতেছিল তখন তাহার মুখ দেখিয়া আমি কাঁপিয়া উঠিয়াছিলাম শক্তির শেষ সীমায় পৌঁছানো মৃত প্রায় অশ্বের ন্যায় তাহার মুখ হইতে লালা ঝরিতেছিল এত কামনা এত বাসনার পরিণতি তবে এই ভাবিয়া বারবার শিহরিয়া উঠিয়াছি তবু বারবার ভগবানের নিকট প্রার্থনা করিয়াছি হে ঠাকুর ওনাকে সুস্থ করিয়া দাও কারণ যাহাই হোক যেমনই হোক তিনিই আমার দেবতা আমার প্রাণের প্রাণ ওং নারায়ণ তাহাকে দীর্ঘজীবী করুক সমরেন্দ্র বুকের ওপর খাতাটা রেখে চিত হয়ে শুলেন বিস্ময় থেকে আরো বিস্ময়ে ক্রমশ তলিয়ে যাচ্ছেন যেন স্ত্রী সম্পর্কে এত দিনকার ধ্যান ধারণা এক সন্ধ্যার ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যাবে কে জানত কিংবা আদৌ কি কোনো ধারণা ছিল তার সমরেন্দ্র বুঝে উঠতে পারছেন না পারছেন না বলেই আরও অধৈর্য হয়ে উঠছেন ঠিক কোন অতৃপ্তিটা অনুশুয়াকে আত্মহত্যার দিকে ঠেলে দিল জীবনের শেষ লগ্নে এসে বুকের চিন ভাবটা বাড়ছে যেন ফ্যান আরও জোরে করা দরকার ওঠার মতো বল পাচ্ছেন না শরীরে কপালে হাত চেপে শুয়ে রইলেন চুপচাপ এতক্ষণে দোতালায় ছেলে মেয়েদের গলা পাওয়া যাচ্ছে খোকন টেলিফোন করছে কাউকে কত রাত এখন বৌমা চাপা গলায় ছেলেকে ধমকে উঠল আহ একদম শব্দ করবে না দাদুর ঘুম ভেঙে যাবে শুনুর গলা শোনা গেল বাবার ঘরে আজ রাতে কারুর কিন্তু শোয়া দরকার দিদি তুই শুবি নাকি বুবলিকে নিয়ে নাকি আমি কে যেন বলে উঠল একটা ট্র্যাঙ্কুলাইজার খাইয়ে দিয়ে এসো না ওরকম একটা শখ পেয়েছেন তোমরা কিছুক্ষণ বাবার কাছে গিয়ে বসো তো যদি না ঘুমিয়ে থাকেন সমরেন্দ্র বুক চেপে চকিতে উঠে দাঁড়ালেন এক্ষুনি দরজাটা বন্ধ করে দেওয়া দরকার এক্ষুনি ওরা এদিকে আসার আগেই এখনো শেষ তিনটে পাতা বাকি রয়ে গেছে আমি আমার ভাগ্যের জন্য কাহাকেও দোষী করি না আমার চারিত্রিক অক্ষমতাই সমস্ত কিছুর জন্য দায়ী যদি সরব হইতাম যদি প্রতিবাদ করিবার সাহস থাকিত জীবনের পথ এত গ্লানিময় হইতো না কন্যাদের ভিতর আত্মসম্মান বোধ জাগাইতে পারি নাই স্বামীর সহিত মানসিক সম্পর্ক গড়িয়া তুলিতে পারি নাই পুত্রদের মনে মনুষ্যত্বের বীজ বপন করিতে পারি নাই তাহাদের নিরহংকার করিতে পারি নাই আমার জীবন এক অভাগিনীর বিফলতার ইতিহাস বিবাহ স্থির হইয়া গিয়াছে শুনিয়া সেই দিন সন্ধ্যায় নিহারদার সহিত দেখা করিয়াছিলাম নিহারদা খুবই আহত হইয়াছিল বলিয়াছিল তুমি কি তুমি কেন সরব হইতে পারিতেছ না আমি কাঁদিয়া বলিয়াছিলাম আমার ভয় করে নিহারদা বলিয়াছিল তবে আমি তোমার বাবার সহিত কথা বলিব তোমার বিবাহ দেওয়ায় যদি তিনি স্থির করিয়া থাকেন তবে আমার কথা ভাবিবেন না কেন তোমার কলিকাতার ব্যবসায়ী পাত্র অপেক্ষা আমি কোন রূপেই অযোগ্য নহি আইন পাশ করিলেই সদর গিয়া প্র্যাকটিস শুরু করিব আমার গলা কাঁপিয়াছিল কিন্তু কোনো কিন্তু নহে আমি আজই তোমার বাবাকে সমস্ত কথা জানাইব তোমাকে ছাড়িয়া আমি বাঁচিব না শ্বাস রুদ্ধ হইয়া গিয়াছিল সত্যই যদি নিহারদা কথা বলে প্রবল আতঙ্কে তাহার হাত চাপিয়া ধরিয়াছিলাম মাথা খাও মিছামিছি অপমানিত হইতে যাইও না আমার ঠাকুরদা এখনো বাঁচিয়া আছেন তিনি কখনোই অসহবর্ণ বিবাহে মত দিবেন না তাছাড়া বাবা জানিতে পারিলে আমাকে মারিয়া তাড়াইয়া দিবেন ইহ জীবনে আর মুখ দর্শন করিবেন না নিহারদা হাসিয়া উঠিয়াছিল তব তাহাই হোক আমি বিনা তুমি আর কাহারও হইতে পারো না চলো আমরা দুজনে পলাইয়া যাই সাহস করিয়া রাজি হইতে পারি নাই কাঁদিয়া কাঁটিয়া ফিরিয়া আসিয়াছিলাম নিহারদাও অভিমানে আর কোনো দিন আমার সহিত কথা বলে নাই বিবাহের পর আমাকে দেখিলে মুখ ফিরাইয়া চলিয়া যাইত আমার মনে হইত নিহার্দা যেন নিরুচ্চারে বলিতেছে ভিতু ভিতু তোমাকে আমি ঘৃণা করি জানি নিহারদা আমার বিরহে একাকি দিন যাপন করে নাই এক ভিতু মেয়ের কথা ভাবিয়া কে আর কোথায় বসিয়া থাকে সংসার তাহাকে উপেক্ষা করিয়াই আগাইয়া চলে নিহারদা পরে আমাকে ঘৃণা করিত প্রেম হইতেই তো ঘৃণার জন্ম হয় আমিও একদিন এই পৃথিবীকে ভালোবাসিয়াছিলাম আজ ব্রীতিষ্ণা জন্মিয়াছে নিজের ওপরও কম ঘৃণা জাগে না বহু যুগ পরে নিহারদার সেই নীরব ধিক্ষার আজ নিজের কণ্ঠেই শুনিতে পাই ভিতু ভিতু তোমাকে আমি ঘৃণা করি সেই দিন সন্ধ্যায় শেষ বিদায়কালে নিহারদা আরও একবার বলিয়াছিল অনুসুয়া আবার বলিতেছি একবার নিজের ভিতর সাহস আনো এ পৃথিবী ভীরুদের জন্য নহে নিজের জীবনকে সার্থক সুন্দর করিবার দায় তোমার নিজেরই জন্মকে বিফল করিও না সাহসী হও সাহসী হও সেই দিন কথাগুলি শুনিয়া বুক কাঁপিয়াছিল আজ কথাগুলি মর্মে মর্মে অনুভব করিতেছি সেই দিন প্রথম যৌবনে যে সিদ্ধান্ত লইবার সাহস পাই নাই তাহাই কি আমার সমগ্র জীবনকে এমন বিফল করিয়া তুলিল এ জীবনের তবে অর্থ কী বৃথাই এই মনুষ্য জন্মকে ধারণ করিয়া আছি এইবার ফিরিতে হবে জীবনের নিকট যত ঋণ তাহা পরিশোধ করিবার জন্য আরেকবার কি আরম্ভ করা যায় না আমি ফিরিতে চাই হে নারায়ণ দয়া করিয়া আমাকে তুমি পথ দেখাও এরপর শেষের দিকের লাইনগুলো হিজিবিজি অজস্র কাটিতে ভরা সমরেন্দ্র হাজার চেষ্টা করেও পড়ে উঠতে পারছেন না বাঁ হাতের মুঠোয় সজোরে খাতাটা দুমড়ে মুছড়ে ধরেছেন বুঝেও যেন বুঝতে পারছেন না কিছুই শুধু মনে হচ্ছে এ খাতা এক্ষুনি নষ্ট করে ফেলা দরকার এ লেখা আর কারুর হাতে পড়া উচিত নয় ভাবার সঙ্গে সঙ্গে উঠে পড়েছেন দ্রুত চলে গেছেন লাগোয়া বাথরুমে রঙিন টাইলসের এর কোলে দাও দাও পুড়ে যাচ্ছে অনুশোয়ার কথারা ক্রমে ছাই হয়ে গেল সারাদিন পর সারা সন্ধ্যের পর এতক্ষণে ভারী নিশ্চিন্ত বোধ করলেন সমরেন্দ্র বাথরুমের দরজা বন্ধ করে ঘরে ফিরলেন শরীরটা অনেক হালকা লাগছে শ্বাস প্রশ্বাস বেশ স্বাভাবিক বিছানায় শরীর ছেড়ে দিলেন দরজায় মৃদু টোকা পড়ছে যেন কান পেতে শুনলেন একটুক্ষণ সাড়া দিলেন না বাবা ঘুমিয়ে পড়েছ নাকি বাবা বলো শুনছি বেশ কিছুক্ষণ ডাক শোনার পর ঘর থেকে উত্তর গেল বাইরে বাবু এক্ষুনি ফোন করেছিল নার্সিংহোম থেকে ওপাস থেকে খোকন বেশ চিৎকার করে জানালো মার জ্ঞান ফিরেছে ক্রাইসিস কেটে যাচ্ছে একটু একটু করে শুনছ ও বাবা হুম সমরেন্দ্র যেন এক ঘড়ির মধ্যে নিজেই নিজেকে উত্তর দিলেন এবারকার মতো অনুশোয়ার বিপদ কেটে যাচ্ছে কেবল উৎকট কাগজ পোড়া গন্ধটাই লেগে রইল সমরেন্দ্রর নাকে থাকবেও আমৃত্যু